বিনা পয়সায় দুয়ারে অ্যাম্বুলেন্স। মেঘবেলা ও বড়তলা স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে বিনামূল্যে কোভিড আক্রান্ত রোগীদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হলো। ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে কোনো জায়গায় করোনা আক্রান্ত রোগী থাকলে পৌঁছে যাবে এই অ্যাম্বুলেন্স। আপাতত একটি অ্যাম্বুলেন্স দিয়েই চালু হলো এই পরিষেবা। মেঘবেলার কর্ণধর তপব্রত মুখার্জির কথায়, এই করোনাকালে আমরা বহু মানুষকে ফ্রিতে চাল ডাল দিয়েছি এবং দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স যেভাবে ভাড়া যায় তা সাধারণত মানুষের নাগালের বাইরে হয়ে যায়। তাই এই অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের। এই অ্যাম্বুলেন্সের জন্য একটি পয়সাও দিতে হবে না রোগীর পরিবারের। যারা প্রথম কল করবেন তাদের অগ্রাধিকার সবার আগে। 2020 মার্চ থেকে তবে থেকেই মেঘবেলা কেবল অ্যান্ড ব্রডব্যান্ড বরাবর সক্রিয়। আমরা হাজার হাজার লোককে রেশন দিয়েছি, হাজার হাজার লোকের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়েছি, ওষুধ পৌঁছে দিয়েছি। তারপরে আমরা পাড়াকে পাড়া, এলাকাকে এলাকা, সে ব্যারাকপুর হোক, কলকাতা হোক, বেলঘরিয়া হোক, যেখানেই হোক, আমরা কিন্তু স্যানিটাইজ করেছি। তো এই যে সমাজের প্রতি একটা কর্তব্য দায়িত্ব, এটা কিন্তু আমরা আজ বিগত এক বছর ধরে পালন করে আসছি। তো এটা একটা সেকেন্ড ওয়েভ। আমরা দেখেছি এখানে যে অ্যাম্বুলেন্সের একটা ক্রাইসিস আছে, স্পেশালি কোভিড পেশেন্টদের নিয়ে যাওয়ার জন্য। তার থেকেও বড় একটা চ্যালেঞ্জ এটা হচ্ছে যে কিছু অ্যাম্বুলেন্স একটা বাজে ডিমান্ড করছে টাকার দিক থেকে। তো আমি তাই জন্য সিদ্ধান্ত নিলাম যে এমন কিছু একটা করা দরকার যাতে টাকার ব্যাপারটাই থাকবে না সাবজেক্টের মধ্যে। তাই জন্য আমরা এই অ্যাম্বুলেন্স পরিষেবাটা আমরা চালু করলাম, বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। হ্যাঁ, আপাতত আমরা একটাই চালু করেছি। আমাদের পরিকল্পনা আছে আর একটা, হয়তো আগামী 15 থেকে 20 দিনের মধ্যে আমরা আর একটা চালু করব। এই অ্যাম্বুলেন্সে কি কোভিড রুগীরা সুযোগ পাবেন? কোভিড রুগীরাই সুযোগ পাবে। এই অ্যাম্বুলেন্সটা শুধুমাত্র কোভিড রুগীদের জন্য, এটা কিন্তু নন কোভিড পেশেন্টের জন্য নয়। এই এলাকাটা যেখান থেকে ফোন আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর আমরা যেহেতু আমাদের পক্ষে তো সম্ভব না যে সবাইকে কেটার করার, তাই জন্য আমরা যেটা একটা কন্ডিশন রেখেছি, যেহেতু এটা বিনামূল্যে, যে আমরা এটাকে একদম পয়েন্ট এ থেকে পয়েন্ট বি নিয়ে যাব। মানে এমন না যে সারাদিন একটা পেশেন্টের জন্য পুরো অ্যাম্বুলেন্সটা ব্লক হবে। আমরা পেশেন্ট পার্টিকে বলছি যে আপনারা ডিসাইড করে নিন গন্তব্যস্থলটা কী হবে, আমরা গিয়ে এক জায়গা থেকে পিক আপ আর ড্রপ, যাতে আমি অন্য পেশেন্টটাকেও কেটার করতে পারি। আপনারা জানেন যে বটতলা স্পোর্টিং ক্লাব বিগত এক বছরে বিভিন্ন রকম কর্মসূচি, যবে কোভিডের ঝড় আমাদের মধ্যে আছড়ে পড়েছে, আমরা বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছি। বিগত দিনে আমরা এখানে বিনামূল্যে খাওয়ারের রেশনও খুলেছি, দোকানও খুলেছিলাম। এটা কোনো সরকারি সংস্থান না, কিছু না, একটা ক্লাব, আমরা মঞ্চ কাছে আছি। এই সুবিধাটা আমাদের এলাকায় ব্যারাকপুর থেকে শুরু করে কলতা, ইছাপুর, যেখানে যেখানে লোক প্রথম ফোন করবে তাদের জন্য সুবিধাটা আছে। নামটা কি? দুয়ারে অ্যাম্বুলেন্স। দুয়ারে অ্যাম্বুলেন্স এটা আমরা শুরু করেছি, যারা ফোন করবে, এবং এটা শুধুমাত্র কোভিড পেশেন্টদের জন্য। কারণ আজকের ডেটে কিন্তু কোভিড পেশেন্টদের অ্যাম্বুলেন্সের একটা অভাব হচ্ছে, এবং দেখছেন যে যে দর চলছে সেটা কিন্তু অনেকে এফোর্ড করতে পারছে না, সেই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই পরিষেবা। আমার নাম সহায়ক সভা, আমি সদস্য বর্তমান। বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট, টাইমস বাংলা।